হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি রুবরিন ব্লকস থেকে বলছি আশা করছি আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ একেবারে সরাসরি দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আজকে আর আজকে একটু শুটকি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাচকি মাছের শুটকি সবাই এটা চেনেন এটা হচ্ছে আমার ছোট বোন কক্সবাজারে গিয়েছিলো সেখান থেকে আমাকে পাঠিয়েছিল তো সেখান থেকে আমি কিছু নিলাম কিছু রেখে দিলাম আর এইভাবে আমি শুটকিগুলো নিয়ে একটু মাথাগুলো আমি ভেঙে নিচ্ছি অনেকে মাথা সহ রান্না করে তো আমরা আবার মাথাটা ভেঙে তারপর রান্না করি আর কি তো যাই হোক আমি মাথাগুলো ছাড়িয়ে নেই কাচকি মাছ শুটকি থেকে ছাড়িয়ে তারপর একটু ভেজে নেব ভেজে তারপর রান্নাটা করব। আমি এটাই একটু শেয়ার করব আপনাদের সাথে আজকে সুটকি তারপর হচ্ছে সিম ভর্তা এগুলো আজকে করব একদম দেশীয় খাবার তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব আজকে এটা আমার মেয়ে খুব পছন্দ করে এই খাবারটা তো সেটাই আজকে রান্না করছে আসলে প্রতিদিন মাছ মাংস ভালোও লাগে না খেতে তো এই তো আমি চলে এসেছি একবার রান্নাঘরে আর হচ্ছে গিয়ে আমি একটা ফ্রাইপ্যান বসে দিলাম আর কিছু তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর তেজপাতা দিয়ে দিলাম একটু ছিঁড়ে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভেজে নেব আর এখান দিয়ে আমি সুটকিটাও ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এটা আলু দিয়ে রান্না করব আলুটা আমি একদম চিকন করে কেটে নিয়েছি তো এগুলো সব রেডি করে নিয়েছি আমি ফাঁকে ফাঁকে আর এই তো আমি পেঁয়াজটা এখন ভেজে নিলাম একটু ব্রাউন কালার হলেই আমি দিয়ে দিব আর এই তো আমার আলুগুলো মিহি করে কাটা তো এখন আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সুটকিগুলো শুটকিগুলো ভেজে তারপর আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে ভাজা ভাজা করব একদম তেলের মধ্যে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছিলো রান্নাঘরে একদম আসলে সুটকি রান্না করলে কিন্তু ফ্লেভারের জন্য খুব ভালো লাগে মনে হয় তখনই খেয়ে ফেলে এরকম একটা ভালো লাগে আর কি সুটকিটা মনে হয় আমরা বেশিরভাগ মানুষই পছন্দ করি মেয়েরা তো আমি কিছু মশলা দিব এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম আর হচ্ছে এখানে রসুন পেস্ট দিলাম দুই টি স্পুনের মতো দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না শুধু হলুদ গুঁড়ো আর হচ্ছে এই কী বলে রসুনের পেস্ট এটাই আমি দিলাম তো একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দিবো একদম সিম্পল রান্না কিন্তু খেতে দারুণ লাগে খুব ভালো লাগে আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু এখানে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করলাম না সেজন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম আর এখনকার কাঁচামরিচগুলো কিন্তু খুব ঝাল তাই আর আমি কাঁচামরিচ গুলো চিড়ে দিলাম না কারণ যার ইচ্ছে হবে সে একটু ভেঙে খেতে পারবে সেজন্য আর এই তো আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপর আমি আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে প্রায় যেহেতু একদম মিহি করে কেটে নিয়েছি আমি আলুটা সেজন্য একদম তেলের মধ্যেই আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আসলে আমরা যদি পানি ব্যবহার না করি তাহলে কিন্তু আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর মশলা কি বলে এই সুটকিটার সাথে একদম পুরো লেগে গেছে গায়ে গায়ে খুব ভালো হয়েছিল খেতে কারণ আমি খাওয়ার পরে এটা ভয়েস দিয়েছিলাম আর তেলগুলো একদম ভেসে উঠছিল ভালোই হয়েছে খেতে তো এই তো আমার রান্নাটা ডান হয়ে গেছে আর এখন আমি আরেকটা করব সেটা হচ্ছে সিম ভর্তা সিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি শুকনো মরিচ আর বেশি করে ই দিলাম কী বলে পেঁয়াজ কেটে দিলাম কুচি করে দিলাম আর কি আর হচ্ছে খুব বেশি পরিমাণ এখানে আমি ধনেপাতাও দিয়েছি অনেকটা দিয়েছি ধনে পাতা আর একটু লবণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচটা মেখে নিলাম আর কি ভালো করে তারপর হচ্ছে ধনে পাতাটা ভালো করে মেখে তারপর আমি এখন তেল দিব আর আমি তেলটা ব্যবহার করছি করছি হচ্ছে আচারের তেলটা ব্যবহার করব এটা আমরা নর্মাল সরিষার তেলটা ব্যবহার করতে পারি যা যেরকম আর কি ইচ্ছে তো আমার ইচ্ছে হচ্ছিলো আমি একটু আচারের তেলটা ব্যবহার করি কারণ এটার মধ্যে অনেক রকম মশলা থাকে এটার ফ্লেভারটা খুব ভালো লাগবে এর আগেও আমি একদিন করে খেয়েছি সেই জন্য আমার কাছে সেটা ভালো লেগেছিল আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই আমি খুব বেশি করে একটু আচারের তেল দিয়ে দিলাম একটু টকটক লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার চলে আসে খুব ভালো লাগে খেতে তো এই তো আমি করে নিলাম আসলে এখন তো হালকা হালকা শীত চলে আসতেছে তো গরম ভাতের সাথে কিন্তু এই খাবারগুলো খুব ভালো লাগে খেতে আর আজকের আমাদের লাঞ্চই ছিল হচ্ছে শিম ভর্তা তারপর হচ্ছে সুটকি আর হচ্ছে ডাল আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল খেতে আর খাবারটা খুব ভালো হয়েছিল তো যাই হোক আমি আমার মেয়ে আমরা দুজনে খুব ভালো করে খেলাম মোটামুটি আর কি আলহামদুলিল্লাহ তো এই তো আমার সিম ভর্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেখে নিয়েছি ডান হয়ে গেছে তো সিম ভর্তাটা কি ভালো লাগে খেতে আমার কাছে মনে হয় কি যে তরকারি চেতে ভর্তাটা খুব ভালো লাগে এই তো আমি সিম ভর্তাটা করে ফেললাম ভালো করে মেখে নিয়ে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন আর হচ্ছে গিয়ে এই তো আমার ভর্তার ডান তো আজকে আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম